সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আই ইউরোপের সংবাদ বার্তাকক্ষে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে লন্ডনের বাঙালিদের পবিত্র ঈদুল আজহা পালন। সাবেক চিফ হুইপ অ্যান্ড্রু মিশেলের কাছে সংশ্লিষ্ট কর্মকর্তার ক্ষমা চাওয়া উচিত প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বেসরকারীকরণের বিরোধিতা করে রয়্যাল মেইলের কর্মচারীদের স্ট্রাইকের ঘোষণা। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে শান্তি সৌহার্দ আর আনন্দের বার্তা নিয়ে লন্ডনের বাঙালিরা পালন করেছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল আজহা। আব্দুল আহাদ সোহান ও মোহাম্মদ কাউসারকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এমিয়ার মুরাদ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ব্রিটেনে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। যুক্তরাজ্যের বাঙালিদের ঈদ উৎসবগুলোতে যেমন থাকে না সরকারি কোনো ছুটি, তেমনি থাকে না কাজের কোনো বিরতি। কিন্তু দেশ থেকে হাজারো মাইল দূরের এই জনস্রোত বলে দেয় এই উৎসব তাদের প্রাণের উৎসব। ঈদ উপলক্ষে লন্ডনের টাওয়ার হ্যামলেট সহ অন্যান্য বাঙালি অধ্যুষিত এলাকায় বাংলাদেশের মতোই ঈদের আমেজ লক্ষ্য করা গেছে। এছাড়া রাস্তায় নতুন জামা কাপড় পরে ছোট ছোট শিশুদের জামায়াতে যাওয়ার দৃশ্য ঈদের চিরাচারিত দেশীয় আমেজই দিয়েছে কমিউনিটিকে। আমরা কোরবানির ঈদ এখানে করতেছি, ওয়েদার অনেক ভালো, আজকে এত সুন্দর দিন হঠাৎ করে হয়ে গেছে সানি ডে, সবাই খুব আমরা এনজয় করতেছি। এটা আমার প্রথম ঈদ দেশে, ভালোই লাগতেছে। আমি সব বাংলাদেশের সমস্ত জানাই।